আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি অবরাতহ সম্মানিত দর্শক আমাদের দু হাজার একুশ সনের যে বিজয় দিবস হতে যাচ্ছে ষোলোই ডিসেম্বর তারিখে এই বিজয় দিবসে এবার মেহমানে আজিম বা প্রধান মেহমান হিসেবে যিনি উপস্থিত থাকবেন বলে যার নাম শোনা যাচ্ছে তিনি হলেন ভারতের রাষ্ট্রপতি জনাব রামনাথ কোবিন্দ আমাদের জাতীয় অনুষ্ঠানগুলোর মধ্যে ষোলোই ডিসেম্বর তারিখ অর্থাৎ বিজয় দিবসের যে অনুষ্ঠান সমূহ থাকে তা যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানের চাইতে ভাব গাম্ভীর্যপূর্ণ এবং আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে সাধারণত বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি মেহমান আজিম হন এবং আমাদের এই যে বিজয় দিবসের অনুষ্ঠানে বিদেশি কোনো রাষ্ট্রপতি ইতিপূর্বে মেহমানে আজিম বা প্রধান অতিথি হিসেবে এসছেন এইরকম কোনো ঘটনা আমরা কখনই শুনি নাই তো সেই বিবেচনায় ভারতের রাষ্ট্রপতি যখন বাংলাদেশের বিজয় দিবসে নজিরবিহীনভাবে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশে আগমন করছেন তখন সেটি নিয়ে বাংলাদেশে এক ধরনের আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে সংকোচ হচ্ছে দ্বিধা হচ্ছে এবং অনেকের নিকট এটি একটি অস্বস্তিকর বিষয়ে পরিণত হয়েছে কেউ কেউ অবশ্য এটিকে একটি আতঙ্কজনক বিষয় বলেও অভিহিত করার চেষ্টা করছে এর কারণ হল যে আমরা যতটুকু জানি পত্রপত্রিকার মাধ্যমে সেটি হল বাংলাদেশের বর্তমান যারা সরকারের রয়েছে আওয়ামী লীগ তাদের সঙ্গে ভারতের যে সম্পর্ক এটি অনেকটা শীতল সম্পর্কে পরিণত হয়েছে এবং এই সম্পর্ক উষ্ণ করার জন্যে বাংলাদেশের পক্ষ থেকে বা ভারতের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এরকম কোনো ঘটনা আমরা জানি না দ্বিতীয়ত বাংলাদেশ এখন কৌশলগত যে অবস্থানে রয়েছে সেখান থেকে তারা যদি বন্ধুত্ব করতে চায় উষ্ণ সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে তাদের প্রথম পছন্দ হল চীন দ্বিতীয় পছন্দ হল তুরস্ক এরপরে পাকিস্তান এবং তাদের হাত ধরে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করবে অন্যদিকে ভারত এখন এরকম একটা স্পর্শকাতর অবস্থায় পৌঁছে গিয়েছে তার ফলে কি হচ্ছে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দল ভারতের সঙ্গে কোনো প্রকাশ্যে দহরম অথবা মহরম সম্পর্ক স্থাপন করতে নারাজ এর কারণ হলো বাংলাদেশের টেকনাফ থেকে তেচুরিয়া পর্যন্ত আমাদের যারা আপামর জনসাধারণ বা আমজনতা তারা ভারতের সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা পোষণ করে ভারত সম্পর্কে ঘৃণা পোষণ করে এর কারণ হলো প্রায় প্রতিদিনই আমাদের যে সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে সেই সীমান্তে এমন সব অস্বস্তিকর ঘটনা ঘটে এমন সব নির্মম ঘটনা ঘটে এবং এমন সব হত্যাকাণ্ড ঘটে যা কিনা বাংলাদেশের আপামর জনসাধারণ মেনে নিতে পারেন আমি আজকে যে ভিডিওটি করছি অর্থাৎ দু হাজার একুশ সনের নভেম্বর মাসের ছয় তারিখ সন্ধ্যার সময় আজকের দিনের খবর হলো সিলেটের একটি সীমান্তে দুইজন বাংলাদেশের লাশ পড়ে আছে এবং সেই লাশ গত কয়েকদিন যাবৎ ভারত সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে এবং সঙ্গত কারণে সেই লাশে পছন্দ হয়েছে এবং সেই লাশ দেখার জন্য সীমান্তের এপারে হাজার হাজার বাংলাদেশি মানুষ অপেক্ষা করছে অন্যদিকে যাদেরকে গুলি করে মারা হয়েছে তাদের আত্মীয় স্বজনেরা কয়েকটি দিন যাবৎ বিনিদ্র অর্জনী কাটাচ্ছে এবং বুক ফাটা আত্ম আকাশ বাতাস ভারী করে অন্যদিকে বাংলাদেশের যে বিজিবি রয়েছে তারা সর্বোচ্চ প্রোটোকল চেষ্টা করে গত কয়েকদিন ধরে নানা তৎপরতা চালিয়ে ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ তাদের কাছ থেকে এই যে হতভাগ্য দুই যুবক বাংলাদেশি দুই যুবক যারা বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে তাদের লাশ বাংলাদেশ সীমান্তে আনতে পারেনি তো এই যে অবস্থা এই যে নির্মমতা এই যে নিষ্ঠুরতা এটি বাংলাদেশের সকল সীমান্তের একটি অহরহ নিত্যনৈমিত্তিক ঘটনা এর ফলে কি হচ্ছে প্রথমত সীমান্ত এলাকায় বসবাসরত কোটি কোটি বাংলাদেশের মানুষ মনে প্রাণে ভারতকে ঘৃণা করে আর বাংলাদেশের সীমান্তে বসবাসরত বাঙালিদের যে মন এবং মানসিকতা সেটির প্রভাবে আমাদের দেশের অন্যান্য অঞ্চলের মানুষরাও কিন্তু ভারতের বিরুদ্ধে সবসময় একটা নেতিবাচক মনোভাব পোষণ করে তো সেই অবস্থায় আমাদের বিজয় দিবসে ভারতের রাষ্ট্রপতি আসছেন এটি আমাদের দেশের যারা সাধারণ জনগণ তারা কিন্তু ভালোভাবে নিচ্ছে না দ্বিতীয়ত অতীতকালে আমাদের দেশে যখন ভারতের কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসছেন তার সফরের আগে এবং পরে এদেশের রাজনীতিতে এমন সব দুর্ঘটনা ঘটেছে সেই সকল দুর্ঘটনার ফলে আমরা গণতান্ত্রিকভাবে অনেক অনেক পিছিয়ে পড়েছি এবং একটি ষড়তান্ত্রিক ব্যবস্থার দিকে আমরা কিন্তু ক্রমাগত এগিয়ে চলেছি আপনাদের মনে আছে যে দু হাজার তেরো শেষ দিকে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশে এসেছিলেন তো তিনি যখন বাংলাদেশ থেকে চলে গেলেন তারপরে দেখা গেল যে দু হাজার চোদ্দো সনের একটি ভোটারবিহীন অটো পাশের নির্বাচন বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল তো সেই নির্বাচনের ফলশ্রুতিতে পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো স্বয়ংক্রিয়ভাবে বিনা ভোটে একশো তিপ্পান্ন কিংবা একশো চুয়ান্ন বা পঞ্চান্ন জন অটো এমপির সৃষ্টি হয়েছিল দ্বিতীয়ত দু হাজার সন থেকে পরবর্তী সময় পর্যন্ত কিংবা আজ অবধি বাংলাদেশের রাজনীতিতে অর্থনীতিতে যা কিছু ঘটছে যা কিনা ভারতের প্রভাবে কিংবা মদতে দেশে ঘটেছে বলে অনেকে বিশ্বাস করে এবং এই কারণে কি হচ্ছে ভারতের কোনো রাষ্ট্রপ্রধান বা ভারতের কোনো সরকার প্রধান বাংলাদেশে আসছেন একথা শুনলে আমাদের দেশের মানুষ আতঙ্কিত অনুভব করেন আমাদের দেশে যেন নরেন্দ্র মোদী যেই কবার আসছেন বিশেষ করে গতবার যখন তিনি এলেন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান উদযাপনের প্রধান অতিথি হিসাবে তো তার সেই আগমনকে কেন্দ্র করে আমাদের দেশের রাজপথ যেভাবে উত্তাল হলো এবং সেই উত্তালতা দমন করার জন্য পুলিশ যেভাবে গুলি চালালো যেভাবে কতগুলো লোক মারা গেল এবং যেভাবে অনেক ইসলামী যারা আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন নির্বিচারে গ্রেপ্তার বরণ করলেন এবং তারা অনেকেই এখনও পর্যন্ত জেলিয়ে রয়েছেন তো এই যে অবস্থা সৃষ্টি করেছে আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে তো এটি আমাদের দেশের যে জনগণ তারা স্বাভাবিকভাবে নেয়নি তো এর বাইরে সাম্প্রতিক সময় কুমিল্লার একটি পূজা মণ্ডপে দুর্গা পূজাকে কেন্দ্র করে পবিত্র কোরআন অবমাননার যে ঘটনা ঘটল এবং সেই অবমাননাকে কেন্দ্র করে কতগুলো লোক প্রাণ হারালো এবং এরই প্রেক্ষাপটে নজিরবিহীনভাবে পরবর্তীতে সরকার ঘোষণা দিয়ে কালী পূজা বন্ধ করে দিল তো এই যে কালী পূজা বন্ধ করে দেওয়ার ফলে কি হলো আমাদের দেশে বর্ষবর্ষরত যারা হিন্দু ভাই বোনেরা রয়েছেন তারা প্রথমত মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হলো দ্বিতীয়ত তারা নিজেদের অস্তিত্বের ব্যাপারে সন্ধিহান হয়ে পড়লো তৃতীয়ত বহির্বিশ্বে বাংলাদেশের যে একটা ভাবমূর্তি ছিল সেই ভাবমূর্তি নষ্ট হলো এবং এর প্রতিক্রিয়ায় ভারতবর্ষও কিন্তু উত্তাল হয়ে পড়েছে এবং আমরা সবাই জানি যে আমাদের প্রতিবেশী রাজ্য ত্রিপুরা আস তো সেখানে বসবাসত মুসলমান ভাইদের উপর কীভাবে নির্বিচারে জুলুম চলছে অত্যাচার চলছে কিভাবে সেখানকার মসজিদে আক্রমণ চালানো হচ্ছে অনেককে নিহত করা হচ্ছে এবং অনেক মুসলিম পরিবারের উপর আদিম যুগের মতো বর্বরতা চালানো হচ্ছে তো এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশের বিজয় দিবসে ভারতের রাষ্ট্রপতি আসবেন এবং আমরা তাকে স্বাগত জানাবো আনন্দে উদ্বেলিত হব তার গলায় ফুলের মালা দেবো আনন্দে নাস্তে থাকবো এইরকম কোনো পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হয়নি দ্বিতীয়ত আমাদের দেশের যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা মনে করেন যে আওয়ামী লীগ স্বদ্যোগী হয়ে নিজেদের ইচ্ছায় কিংবা ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করার জন্যে তারা স্বপ্রনোদিত হয়ে ভারতের রাষ্ট্রপতিকে দাওয়াত করে বাংলাদেশে নিয়ে আসছেন বা নিয়ে আসবেন এইরকম ঘটনাও কিন্তু রাজনীতির যে পাটিগণিত রয়েছে বীজগণিত রয়েছে কিংবা জ্যামিতি রয়েছে কিংবা বিজ্ঞান রয়েছে তার কোনোটির মধ্যে পড়ে না তাহলে প্রশ্ন হল যে ভারতের যে রাষ্ট্রপতি তিনি কেন আসছেন কিভাবে আসছেন কারা আনছেন কি উদ্দেশ্যে আনছেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন আলোচনা এবং সমালোচনা করার সময় এসছে এরপরে আরেকটি কথা হলো যে তিনি এখনও পর্যন্ত আসবেন কি আসবেন না এই ব্যাপারে আমাদের দেশের পক্ষ থেকে কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওইভাবে তিনি কোনো বিবৃতি দিয়েছেন কিংবা তিনি প্রেস কনফারেন্স করে ভারতের রাষ্ট্রপতির আগমন উপলক্ষে বিবৃতি দিয়েছেন এমন কোনো খবর আমার নজরে আসেনি তো তারপরেও যখন আমাদের দেশের পত্র পত্রপত্রিকাগুলো এই যে রাষ্ট্রপতির আগমনকে লিড নিউজ করছে তাহলে আমি ব্যক্তিগতভাবে ধরে নিচ্ছি যে তার এই আগমনকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই কিংবা আমাদের শক্তি বা সামর্থ্য নেই যেহেতু শক্তি নাই সামর্থ্য নেই এবং তাকে স্বাগত জানানো ছাড়া আমাদের কোনো উপায় নাই। তাই মুসলিম কায়দায় আরবি কায়দায় তার যে আগমন সে আগমনকে কেন্দ্র করে আমরা পতাকা হাতে তার জন্য দাঁড়িয়ে থাকব এবং আমরা ঐতিহ্যবাহী মুসলিম কায়দায় বলতে থাকবো আহালান ওয়াশাহাল ইয়া রামনাথ কোবিন্দ আহালান ওয়া শাহালান ইয়া রামনাথ গোবিন্দ আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আলাইকুম ও রহমাতুল্লাহি ওবরকাত